सर्वभूतेषु इन्द्ररूपेण शासिता চারিদিকে এত অশুভ শক্তির মধ্যে থেকেও শুভ শক্তিকে যিনি তুলে ধরছেন সকলের সামনে, তিনি হচ্ছেন বিমলদা, রয়েছেন আমাদের সঙ্গে এই মণ্ডপের শিল্পী। দাদা, যদি এই থিমটা নিয়ে আপনি একটু কিছু বলেন। থিমের একটা নাম দেওয়া হচ্ছে শক্তি রূপেণ। এখন শক্তি রূপেণ বলতে আমরা সাধারণত যেটা বুঝি যে দেবী দুর্গা অসুর বধ করেছিলেন, দিয়ে সেখানে অশুভ শক্তি থেকে শুভ শক্তির জয় হয়েছিল। তো আমি অত পুরাণ বা এতে যাচ্ছি না, একজন ইনস্টলেশন আর্টিস্ট হিসেবে বা পুজো মণ্ডপ সাজানোর দায়িত্ব হিসেবে আমি এখানে মিডিয়ামটাকে ইউজ করেছি, লোহা এবং লোহার জং ধরা যে বিষয়গুলো আছে, টিন জাতীয় জিনিসগুলোকে দিয়ে। এখান থেকে যেটা মেসেজ দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে সেটা হলো যে অসুরকে তো বধ করা হয়ে গেছে, দেবী দুর্গা তো বধ করেই ফেলেছেন, কিন্তু আমাদের সমাজে যে অশুভ শক্তিগুলো, জং ধরা যে অশুভ শক্তিগুলো দানা বেঁধে রয়েছে, সেগুলোকে একটু যদি আমরা দায়িত্ব নিই, যত্ন নিই, ঠিক এই পুজো মণ্ডপটা যেমন লোহা জং ধরা জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে বা একটা সুন্দর একটা নান্দনিক রূপ দেওয়া হয়েছে, এই মেসেজটা ওরকম আমার মনে হয় সমাজের বিভিন্ন স্তরে যারা আছে এই ধরনের অশুভ শক্তিগুলোকে নিজেরা দায়িত্ব নিয়ে যত্ন নিলে তাহলে আমার মনে হয় যে সেখান থেকেও তার একটা ভালো রূপ বা শুভ শক্তির একটা রূপান্তর ঘটবে। এই রূপান্তরের নামই হচ্ছে এখানে শক্তি রূপেণ। প্রতিমার মধ্যেও কি কিছু বিশেষত্ব এরকম রয়েছে? না, এখানে প্রতিমা একদম নিজে আলো করে, লাল বেনারসি পরে, সোনালি রঙের গয়না পরে থাকবেন উনি আলো করে মাঝখানে। সেখানে ওটাই আমরা বলতে চাইছি এইভাবে যে উনি তো শুভ শক্তির জয় এনেই দিয়েছেন, এবার তো আমাদের পালা, তাই উনি এখন খুব গ্লোরি মানে খুব গর্জিয়াসে আছেন, কিন্তু আমাদেরকে সেটা করতে হবে, সেই দায়িত্বটা নিতে হবে। মা দুর্গা শুভ শক্তি বিনাশ করেছিল অসুরের অশুভ শক্তিকে, সেরকমই সমাজের প্রত্যেকটি মানুষের মধ্যে এই শুভ এবং অশুভ শক্তি বিরাজমান। কিন্তু কীভাবে এই অশুভ শক্তিকে দমিয়ে শুভ শক্তির প্রসার ঘটানো যায় সেটাই তুলে ধরেছে নিজেদের মণ্ডপে হরিদেবপুর অজয় সংহতি ক্লাব। আজ আমাদের সঙ্গে রয়েছেন এই ক্লাবেরই অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। দাদা, আপনার নাম? আমার নাম প্রীতম সাহা। আচ্ছা, এবার একটু বলুন যে এই থিমটা যিনি করেছেন তিনি বললেন কত, তবু আপনি বলুন যে এই থিমের পেছনে আর কী কী ভাবনা রয়েছে? না, এই থিমের পেছনে যে মূল ভাবনাটা তিনি বিমল সামন্তই ভেবেছেন এবং তার এক্সিবিউশনে গোটা মণ্ডপটা তুলে ধরেছে। আর বিমল আমাদের আর্টিস্ট যেই বললো যে থিম ভাবনা, সেই থিম ভাবনাটাই আমাদের আসলে এখন তার থিম বেসিস পুজোটা হয় না, পুজো থিম পুজোর একটা কিছুদিন 5 বছর আগে বা 3 বছর আগে অবধি চলছে, এখন কনসেপ্ট ওরিয়েন্টেড পুজো হয়ে গেছে। এখন থিমের থেকেও বড়ো কথা একটা কনসেপ্ট ওরিয়েন্টেড, এখন কিন্তু ইনস্টলেশন আর্টই হয় কিন্তু একটু কনসেপ্ট ওরিয়েন্টেড। তো আমাদের এখানেও একটা কনসেপ্ট আছে শক্তির উপরে, একটা অন্য শক্তির গল্প, শিল্পী যেরকমভাবে ভেবেছে মানে মা দুর্গা যখন অসুর বধ করেছিল তখন অশুভ শক্তির বিনাশ হয়েছিল, কিন্তু সমাজে আমরা এখনও পেপার খুললে বিভিন্ন রকম অশুভ শক্তির প্রকাশ পাই, যেমন জং ধরা লোহার মতো কিছু মানুষের পরিচয় পাই যারা সমাজটা এখনও অশুভ শক্তিতে ভরা আছে। এবং সেরকমই যদি ওই সমাজের অশুভ শক্তিগুলোকে আমরা একটু যত্ন নিই, একটু ভালোবাসি, একটু কেয়ার করি, একটু রিহ্যাবিলিটেশন করি, তাহলে কিন্তু তারাও আমাদের সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে। এটাই কিন্তু কনসেপ্ট, এইটা পুরোটা ঘিরেই আমাদের মূল মণ্ডপ। আর আমাদের প্যান্ডেলে একটা বিশেষত্ব হচ্ছে যে শক্তিরূপেণ, যে শক্তির ব্যাপারটা এটা কিন্তু আপনি আমাদের গোটা প্যান্ডেলের মধ্যে পাবেন, আপনি যেখানে তাকাবেন সেখানেই আপনি দেখতে পাবেন যে শক্তির একটা ফোর্স কিন্তু ব্যবহার হয়েছে, যে কোনো জায়গায় গোটা প্যান্ডেলটার মধ্যেই শক্তি ব্যবহার হয়েছে। এবং বিভিন্ন রকম দৈনন্দিন জীবনে আমরা যেগুলো দেখে থাকি, যেগুলো খুব কমন আইটেম, মানুষ চিনতে পারে এরকম আইটেম, সেই সব দিয়েই আমাদের মূল মণ্ডপ গড়ে উঠেছে। আর আমরা আশাবাদী এবং আমাদের শিল্পীও আশাবাদী যে আমাদের এবছরের ভাবনা শ্রেষ্ঠত্ব শিরোপা ছিনিয়ে নেবে। এবার আমাদের 57তম বর্ষ, 57 ইয়ার। আপনারা নিশ্চয়ই জানেন সিটি সেরা আপ্যায়ন অ্যাওয়ার্ডস নিয়ে কতটা প্রস্তুত ইতিমধ্যে? একদম 100% আমরা প্রস্তুত। আর এবছর আমাদের মণ্ডপ নিয়ে আমরা আশাবাদী,
যে আমরা এবছরও শ্রেষ্ঠত্ব চিরকাল চিনিয়ে নিতে পারবো এবং আমরা প্রথম সারির দিকেই থাকবো। যারা আসবে দেখুন, যে কোনো থিম পুজোর মূল মণ্ডপটাই কিন্তু দর্শকের জন্য হয়, আলটিমেট দর্শক। যে কোনো পুজো হিট হবে তখনই যখন দর্শকের ভালো লাগে। শুধু প্রাইজ, শুধু যদি প্রাইজের জন্য পুজো হয় তাহলে কোনো পুজোই মানে বড় পুজো হতে পারে না। বড় পুজো হতে গেলে দর্শকটা মেন, কিন্তু দর্শকদের সিকিউরিটি বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার। যে কোনো পুজো কমিটিই রাখে, বড় পুজো কমিটি, সব মিলিয়ে একটা আত্মসাত নিরাপত্তা থাকবে এবং সুন্দরভাবে দর্শনার্থীরা আমাদের যারা এই মণ্ডপে প্রবেশ করবে তারা সুষ্ঠুভাবে সফলভাবে আমাদের মণ্ডপ প্রদর্শন করেই যেতে পারবে, এইটা আমরা 100% অ্যাসিওর করছি। দর্শকেরা দেখছেন বা যে দর্শনার্থীরা আসবেন তাদের কাছে আপনার কি অনুরোধ? আমার একটাই অনুরোধ, আপনারা সিটি সেরা পুজো অ্যাপসটা ডাউনলোড করুন আর আমাদের প্যান্ডেল দেখে গিয়ে আমাদের হরিদেবপুর অজয় সমিতিকে বিপুলভাবে ভোট দিন এবং আমাদের এই মণ্ডপটিকে শ্রেষ্ঠত্ব শিরোপা ছিনিয়ে নিতে সাহায্য করুন। শক্তির কোনো বিনাশ নেই, শক্তির শুধু রূপান্তর ঘটে। তাই কীভাবে অশুভ শক্তি শুভ শক্তিতে রূপান্তরিত হয় সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে হরিদেবপুর অজয় সংহতিতে। ক্যামেরায় চিন্ময় দাসের সাথে অর্পিতা দাস, সিটি ইভেন্টস, কলকাতা। ডাউনলোড করুন সিটি সেরা পুজো অ্যাপ, রেজিস্টার করুন আর আপনার পছন্দের পুজোকে ভোট দিন। সিটি সেরা পুজো অ্যাপ অ্যাভেলেবল অ্যাট অ্যান্ড্রয়েড অ্যান্ড iOS। ভোট দিয়ে জিতিয়ে দিন আপনার পছন্দের পুজোকে। দুর্গাপুজোর লেটেস্ট খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।